তো আমরা টার্বো সি প্লাস প্লাস এই সফটওয়্যার এডিটর, যদি নতুন এডিটর যদি নিয়ে আসতে চাই তাহলে ফাইলে যাব, নিউতে ক্লিক করলে নতুন পেজ আসবে, এই পেজে আমাদের প্রয়োজনীয় কোডগুলো লিখব। এখন আমরা দেখব ক্লাস কীভাবে ডিক্লেয়ার করব। তো প্রথম জানি ক্লাস কাকে বলে। ক্লাসের ডেফিনেশন হচ্ছে এ ক্লাস, ক্লাস ইজ এ সেট অফ অবজেক্ট, অনেকগুলো অবজেক্টের সমষ্টি হচ্ছে একটা ক্লাস। তো ক্লাস যদি আমরা তৈরি করতে চাই তাহলে প্রিডিফাইন্ড সি প্লাস প্লাসে একটা কিওয়ার্ড আছে ক্লাস নামে, ক্লাস কিওয়ার্ড এর মাধ্যমে আমরা একটা ক্লাস তৈরি করে থাকি, ঠিক আছে। তাহলে ক্লাস এই কিওয়ার্ডটা ব্যবহৃত হবে ক্লাসকে ডিক্লেয়ার করার জন্য। ক্লাস, তারপর হচ্ছে ক্লাসের নাম, সাপোজ ক্যালকুলেশন নামে আমরা ক্লাস তৈরি করব। তো এই যে ক্লাসের, ক্লাসের নাম দেব, তাহলে ক্লাস কিওয়ার্ড, তারপর হচ্ছে ক্লাসের নাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এই ওপেনিং কার্লি ব্র্যাকেট এবং এন্ডিং কার্লি ব্র্যাকেট এর মধ্যবর্তী এরিয়াটাকে বলা হচ্ছে উক্ত ক্লাসের ব্লক বা বডি বা এরিয়া। এবং এই ক্লাসকে শেষ করার জন্য, টার্মিনেট করার জন্য আমরা এন্ডিং কার্লি ব্র্যাকেটে পর সেমিকোলন ইউজ করব। তাহলে এখান থেকে আমরা জানলাম ক্লাস হচ্ছে অনেকগুলো অবজেক্টের সমষ্টি। ক্লাস ডিক্লেয়ার করার জন্য আমরা প্রথমে ক্লাস কিওয়ার্ড লিখব, স্পেস দিয়ে তারপর ক্লাসের নাম লিখব, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবং ক্লাসকে শেষ করার জন্য আমরা কি করব, সেমিকোলন ইউজ করব কিবোর্ড থেকে, ঠিক আছে। এখন আমাদের এই ক্লাসের যে মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ফাংশনগুলো আমরা লিখব, সকল কিছু আমরা কোথায় লিখব, এই ফাংশনের মধ্যে, এই ক্লাসের মধ্যে। তো আমরা একটু আগে যে ক্লাস, যে ফাংশনটা তৈরি করছি সেই ফাংশনটাকে আমরা নিয়ে আসি। তো এই ফাংশনটাকে আমরা তো আমরা যে ফাংশনটা তৈরি করলাম সাম নামে, সেই সাম নামে ফাংশনটা আমরা কোথায় রাখবো, ক্লাসের, ক্লাস বডির মধ্যে, ঠিক আছে। এবং আমরা যখন কোনো ক্লাসের এই এই ওপেনিং ব্র্যাকেট এবং এন্ডিং কার্লি ব্র্যাকেট এর মধ্যে যে ফাংশনটাকে তৈরি করব, সেই ফাংশনটাকে বলা হবে এই উক্ত ক্লাসের মেম্বার ফাংশন, ঠিক আছে। এবং এখানে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে, কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে থাকি, এই যে এখানে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি আমরা, নাম ওয়ান, নাম টু, টোটাল, এই তিনটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি কোথায়, ক্লাস বডির মধ্যে, ঠিক আছে। তার জন্য এই তিনটা ভেরিয়েবলকে আমরা বলবো ক্যালকুলেশন ক্লাসের মেম্বার ভেরিয়েবল, ক্লিয়ার। এইভাবে আমরা একটা ক্লাস তৈরি করব। এবং আমরা জানি যে এই প্রোগ্রামটাকে কম্পাইলার কম্পাইল করবে, ঠিক আছে। অর্থাৎ সি প্লাস প্লাসের লেখা প্রোগ্রামকে যদি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে সি প্লাস প্লাস কম্পাইলার কাজ করবে। তো সি প্লাস প্লাস কম্পাইলার এই টোটাল সি প্লাস প্লাসের লেখা টোটাল প্রোগ্রামটাকে প্রসেস করার পূর্বে কি করবে, সে
প্রিপ্রসেসর হেডার ফাইলকে প্রসেস করবে। তার জন্য হেডার ফাইলটা প্রোগ্রাম লেখার পূর্বে সবার প্রথম লাইনেই লিখতে হবে। কিভাবে লিখবো আমরা হেডার ফাইল? আর হেডার ফাইলটা টোটাল প্রোগ্রামটা, এই টোটাল প্রোগ্রামটা এক্সিকিউট হওয়ার পূর্বেই, টোটাল প্রোগ্রামটা প্রসেস হওয়ার পূর্বেই হেডার ফাইলটা প্রসেস হবে। তার জন্য হেডার ফাইলকে আমরা বলে থাকি প্রি প্রসেসর ডিরেক্টিভ। তো এই হেডার ফাইলকে আমরা কিভাবে তৈরি করব? তো একদম প্রথমেই ক্লাস তৈরি করার পূর্বে প্রথম লাইনে লিখব আমরা হ্যাশ ইনক্লুড লেস দেন গ্রেটার দেন, এর মধ্যে লেস দেন গ্রেটার দেনের মধ্যে কার্সরটা এনে আমরা লিখব ওই আই ও ইজ স্ট্রিম, ঠিক আছে? এই আই ও ইজ স্ট্রিম ডট এইচ, ডট এইচ মানে হচ্ছে হেডার ফাইল। এবং এই আই ও ইজ স্ট্রিম, এই হেডার ফাইলের মধ্যেই আমরা এখানে সি আউট কোন ক্লাসের অবজেক্ট, ও স্ট্রিম ক্লাসের অবজেক্ট। এই ও স্ট্রিম সিস্টেম ডিফাইন ক্লাসটা তৈরি করা আছে কোথায়? এই আই ও স্ট্রিম এই হেডার ফাইলের মধ্যে। আর এই আই ও স্ট্রিম হেডার ফাইলকে যদি আমরা ইনক্লুড না করি, সংযুক্ত না করি প্রথমেই, তাহলে আমরা সি আউট এই অবজেক্টটা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? এবং তারপর আমরা ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে ক্লাস তৈরি করব, এবং পরবর্তীকালে ক্লাস বডির মধ্যে আমরা মেম্বার ভেরিয়েবল মেম্বার ফাংশন তৈরি করে আমাদের প্রয়োজনীয় কাজগুলো সমাধান করব। এবং এখানে আমরা ফাংশন যখন তৈরি করব, ফাংশন তৈরি করার ফাংশনটা ডিক্লেয়ার করার প্রথমে আমরা পাবলিক লিখে নিব। তো পাবলিক কেন আমরা লিখতেছি? এখানে পাবলিক কুলন লিখে পরে আমরা ফাংশনগুলোকে ডিক্লেয়ার করব, ঠিক আছে? কেন করবো আমরা এটা? আমরা পরবর্তীতে অ্যাক্সেস স্পেসিফায়ার নামে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এই তিনটা অ্যাক্সেস, এই তিনটা অ্যাক্সেস স্পেসিফায়ার সম্পর্কে আমরা জানব, ঠিক আছে? তবে ফাংশন ডিক্লেয়ার করার পূর্বে আমরা অবশ্যই পাবলিক কিওয়ার্ডটা ইউজ করব, পরে আমরা কোলন দিব, পরবর্তী লাইন থেকে আমরা ফাংশনগুলোকে ডিক্লেয়ার করব। ক্লিয়ার? নেক্সট দিন আমরা কীভাবে মেইন ফাংশন ডিক্লেয়ার করব এবং কীভাবে আমরা সি প্লাসের প্রোগ্রামটাকে কম্পাইল করবো এবং রান করবো সেটা দেখব। বাট তার আগে আমরা আরও কয়েকটা কনসেপ্ট জানি, সেটা হচ্ছে এই যেখানে ক্লাস কিওয়ার্ড, এরপর ক্লাসের নাম দিলাম আমরা, এই ক্লাসের নাম দেওয়ার জন্য কিছু নিয়মকানুন আছে, কিছু কনভেনশন আছে এবং কিছু রুলস আছে। কনভেনশনগুলো যদি আমরা মানি তাহলে ভালো, আর না মানলেও সি প্লাস প্লাস এর কম্পাইলার ভুল ধরবে না, এরর মেসেজ শো করবে না। কিন্তু রুলস যেগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। রুলসগুলো যদি আমরা মেনটেন না করি তাহলে কি হবে? না ভ্যালিড প্রোগ্রাম হবে না। তখন রুলসগুলো মেনটেন না করলে সি প্লাস প্লাস এর কম্পাইলার এরর মেসেজ শো করবে এবং ভুল ধরবে। তো কনভেনশনগুলো হচ্ছে ক্লাসের নাম যখন আমরা দেব সেই নামটা যেন অবশ্যই মিনিংফুল নাম হয়। যেমন এখানে আমরা ক্যালকুলেশন দিছি, ঠিক আছে? অর্থাৎ ক্যালকুলেশন রিলেটেড একটা ক্লাস আমরা তৈরি করতেছি, তাহলে এটা কি মিনিংফুল একটা নাম? যদি আমরা এখানে এক্স ওয়াই বা এবিসিডি দিই তাহলে এই নামগুলো কি কখনো মিনিংফুল নেম না? তো মিনিংফুল নাম আমরা ক্লাসের নাম হিসেবে অবশ্যই ইউজ করব। ক্লাস নেম শুড আইডিয়ালি বি এ নাউন, ক্লাসের নাম নাউন হলে ভালো। যেমন আমরা ক্যালকুলেশন, এটা নাউন, আমরা ক্যালকুলেট ভার্ব ইউজ করলেও প্রবলেম নেই, অ্যাডজেক্টিভ ইউজ করলেও প্রবলেম নেই, বাট নাউন ইউজ করাটাই বেটার। এটা হচ্ছে কনভেনশন। এই কনভেনশন দুটাকে আমরা মানতেও পারি নাও মানতে পারি, তবে যদি আমরা মানি তাহলে ভালো, আমার প্রোগ্রামটা ওয়েল স্ট্রাকচার্ড একটা প্রোগ্রাম হবে। এবং থার্ড যে কনভেনশন আছে সেটা হচ্ছে দ্য ফার্স্ট লেটার অফ এভরি ওয়ার্ড ইন এ ক্লাস শুড বি ক্যাপিটাল। আমার ক্লাসের নামের ফার্স্ট লেটারটা অবশ্যই যেন ক্যাপিটাল হয়। যদি স্মল লেটার দিই তবু প্রোগ্রাম রান করবে, বাট যদি আমরা ক্যাপিটাল লেটার দিই তাহলে আমি ইজিলি বুঝতেছি যে এই ক্যালকুলেশনটা, সিটা যেহেতু ক্যাপিটাল লেটার তাহলে ক্যালকুলেশনটা হচ্ছে একটা ক্লাস নেম।
এখন আমরা রুলসগুলো সম্পর্কে জানবো। রুলসগুলো হচ্ছে আমরা ক্লাসের নাম অবশ্যই লেটার দ্বারা শুরু করব, যেমন এ থেকে জেড পর্যন্ত। ক্লাসের নাম আমরা কখনোই 1, 2, 3, 4 জিরো থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো ব্যবহার করতে পারবো না ক্লাসের নামের ফার্স্ট লেটার হিসেবে, ঠিক আছে? অর্থাৎ কোনো ক্লাসের নামের ফার্স্ট লেটার হিসেবে আমরা কখনোই কোনো সংখ্যা ইউজ করতে পারবো না, কোনো ডিজিট ইউজ করতে পারবো না। অবশ্যই একটা লেটার ইউজ করতে হবে বা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, ঠিক আছে? আন্ডারস্কোর ইউজ করতে পারবো বা ফার্স্ট ক্যারেক্টারটা যেন লেটার হয়। এবং আমার ক্লাসটা যদি একাধিক ওয়ার্ডের হয়, তাহলে যদি আমাদের ক্লাসটা একাধিক ওয়ার্ডের সমন্বয় হয়, যেমন ভেলো ক্যালকুলেশন, তাহলে এই ভেলো একটা ওয়ার্ড, ক্যালকুলেশন একটা ওয়ার্ড। যদি একাধিক ওয়ার্ডের হয় ক্লাসের নাম, তাহলে আমরা কখনোই দুইটা ওয়ার্ডের মাঝখানে স্পেস দিতে পারবো না। যদি স্পেসের প্রয়োজন হয় তাহলে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো। বা একাধিক ওয়ার্ড যদি হয় তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার আমরা কী করবো, ক্যাপিটাল করবো। যেমন ভি, ভেলোর ভি ক্যাপিটাল করছি এবং ক্যালকুলেশনের সি আমরা ক্যাপিটাল করছি। এবং এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, সেই স্পেশাল ক্যারেক্টারগুলোকে আমরা কখনোই ইউজ করতে পারবো না, যেমন ক্লাসের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। ফার্স্ট লেটার দিয়ে আমরা ওই কমেন্টস ব্যবহার করি, কোশ্চেন মার্ক, মাইনাস, প্লাস, এই অ্যাট দ্য রেট অফ, হ্যাশ, ডলার, ডলার, এম্পারসেন্ট, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডট, কমা, সেমিকোলন, কোলন, ব্যাকস্ল্যাশ বা ফর স্ল্যাশ, এই চিহ্নগুলো আমরা ক্লাসের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। সেম নেমিং রুলসগুলো ইমপ্লিমেন্ট হবে একটা ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে, ব্যবহৃত হবে একটা ফাংশনের নামকরণের ক্ষেত্রে, যেই রুলসগুলো আমরা ক্লাসের নামকরণের ক্ষেত্রে ব্যবহার করতেছি। ক্লাসের নামকরণের ক্ষেত্রে কী কী রুলস মেনটেন করব সেই নেমিং রুলসগুলো জানলাম। সেই নেমিং রুলসগুলো ফাংশন বা ভেরিয়েবলের নাম যখন আমরা লিখব তখনও এই রুলসগুলো অবশ্যই মেনটেন করতে হবে। এই রুলসগুলো মেনটেন করে আমরা ওয়েল স্ট্রাকচার্ড একটা সি প্লাস প্লাস প্রোগ্রাম তৈরি করতে পারি।